অভিনেত্রী হুমায়রা রহিমুর মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার সকালে রাজধানীর বংশাল এলাকা থেকে রাফিকে আটক করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের এক কর্মকর্তা। র‍্যাব জানিয়েছে রাফিকে আটকের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হিমুকে মৃত ঘোষণা করেন। তিনি উত্তরার একটি বাসাতে থাকতেন। ঢাকা মহানগর পুলিশের উত্তরা জোনের অতিরিক্ত উপকমিশনার মির্জা সালাউদ্দিন রাতে জানিয়েছিলেন, মোহাম্মদ জিয়াউদ্দিন রাফি নামের এক যুবকের সঙ্গে হিমুর বন্ধুত্ব ছিল। তার সঙ্গে দ্বন্দ্বের জেরে নাকি অন্য কোনো কারণে হিমুর মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। হুমায়রার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে মির্জা সালাউদ্দিন বলেছিলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে, ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে। গতকাল বিকেলে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানিয়েছিলেন, বিকেলে হিমুকে হাসপাতালে নিয়ে যান তার ছোট বোন মিহির ও এক বন্ধু। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা গলায় হালকা দাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ততক্ষণে হিমুর বন্ধু হাসপাতাল থেকে পালিয়ে যান। লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। 2006 সালে টেলিভিশন নাটক ছায়াবিথিতে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। বাড়ি বাড়ি, সারি সারি, হাউসফুল, গুলশান এভিনিউ সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি দেওয়ান নাজমুলের পরিচালনায় তোরে কত ভালোবাসি নামে একটি সিনেমার কাজ শেষ করেন হিমু। সোহানুর রহমান, পদ্মা নিউজ।